বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ আসসালামাইকুম ও রহমতুল্লাহি বিশ্বজাহানের মনিব মহান আল্লাহ তালার দরবারে মস্তক অবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি যার অনুগ্রহে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুই জন শহীদ এবং অগণিত তরুণ যুবকের তেগের মিনার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঁয়তাল্লিশ বছর সালাম দেখানো বিশ্বমানবতার রসুলে আকরাম সাল আলহি ওয়াসাল্লামের প্রতি শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করছি আল্লাহর রাহে জীবন কুরবান করা শহীদদের জন্য বিশেষ করে ফাঁসির কাষ্ঠে জুলিয়ে শহীদ করা এ সংগঠনের প্রথম ও দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ও শহীদ কামারুজ্জামান সহ জাতীয় নেতৃবৃন্দদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি এ পথে চলতে গিয়ে পা হারা চোখ হারা হাত হারা পঙ্গুত্ব বরণকারী ভাইদের জন্য উত্তম প্রতিদানের দোয়া করছি প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল জনশক্তি সুধি শুভাকাঙ্ক্ষী সহ সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দেশবাসী মুক্তিযুদ্ধ পরবর্তী নীতিহীন ছাত্র রাজনীতি দিশেহারা তরুণ যুবসমাজ সমাজ বিপথগামী শিক্ষা ব্যবস্থার চরম বাস্তবতায় অনিবার্য দাবি হিসেবে এক আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশ গঠনের জন্য সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব বিকাশের স্বপ্ন বুনে বুক ভরা সাহস নিয়ে যাত্রা শুরু করা এ সংগঠনটি আজ অপ্রতিরোধ এক কাফেলায় পরিণত হয়েছে ইসলাম প্রিয় মানুষের ভালোবাসা এবং ছাত্র সমাজের আস্থার একক কাফেলায় পরিণত হয়েছে আমাদের প্রিয় সংগঠন যাত্রার শুরু থেকেই ইসলামী ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করে ইসলাম বিরোধী শক্তিরা বিভিন্নভাবে চালিয়েছে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ ও হত্যাযোগ্য রাষ্ট্রীয় মাধ্যমগুলো ব্যবহার করে চালিয়েছে অপপ্রচার ও মিডিয়া সন্ত্রাস নানামুখী হামলা ও সন্ত্রাসী আচরণের শিকার হয়ে শহীদ হতে হয়েছে দুইশত চৌত্রিশটি তাজা প্রাণকে আহত ও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে শত শত নেতাকর্মীকে ঘুম অবস্থায় রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আল ও ওয়ালিউল্লাহ ভাই সহ আরও অনেকে আল্লাহ বলেন ইউরি দিবি অর্থাৎ তারা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহর ফায়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেনই কাফিররা তা যতই অপছন্দ করুক না কেন ছাত্রশিবিরকেও দমিয়ে রাখা যায়নি সকল প্রকুটিকে উপেক্ষা করে গাঢ়তমশার পথ চিরে আল্লাহর অশেষ নেয়ামত ছাত্রশিবির আজ এক বিশাল মহিরূপে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ছাত্র সমাজ প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি মেধা মননশীলতা আর ইসলামী মূল্যবোধ চর্চায় কাজ করে যাচ্ছে ছাত্রশিবির কেরিয়ার গাইডলাইন ও সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি অসচ্ছল ও মেধাবী ছাত্রদের শিক্ষাবৃত্তি প্রদান অদম্য মেধাবী সংবর্ধনা প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান কুইজ প্রতিযোগিতা সাধারণ জ্ঞানের আসর স্বেচ্ছায় রক্তদান বৃক্ষরোপণ ও সাক্ষরতা অভিযান বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান শীতার্থদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান রাস্তাঘাট মেরামত সামর্থ্যের আলোকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণসহ নানান গঠনমূলক ও সামাজিক কাজেও ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করে ইসলামী ছাত্র শিবির সৎ ও চরিত্রবান তরুণ এবং মাদকমুক্ত যুব সমাজ গড়তে কোরআন হাদিস ও রসু সাল্লি আসাল্লামের আদর্শের অনুসারী ছাত্র তৈরিতে সংগঠনটি রয়েছে তৎপর তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার ব্যাপারে আগ্রহী করতে বিভিন্ন সময়ে প্রকাশ করেছে স্টিকার সূত্রাবলী ঈদ কার্ড ক্লাস রুটিন নববর্ষের ডায়েরি ক্যালেন্ডার ইত্যাদি এছাড়াও রয়েছে সায়েন্স সিরিজ সহ বিভিন্ন একাডেমিক প্রকাশনা প্রিয় দেশবাসী কোভিড মহামারী সারা বিশ্বের চলমান জীবন ধারাকে পাল্টে দিয়েছে এরপরেও পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকতার দিকেই যাচ্ছিল ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দীর্ঘবিরোধীর পর খুলে দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করেই করোনা প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা না নিয়ে সকল ধরনের প্রতিষ্ঠান খোলা রেখে অযৌক্তিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং ক্রমাগত তা বাড়িয়েই চলেছে সরকার আজকের এই দিনে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে মানুষ তৈরির কারিগর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিন সকল শিক্ষার্থীকে টিকার আওতায় এনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আবারও প্রাণ চঞ্চল করুন বিদ্যালয়গুলোকে প্রয়োজনে শিক্ষা খাতে বিশেষ বাজেট বরাদ্দ দিয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এলাকাগুলোতে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা সহ বিশেষ কর্মপন্থা গ্রহণ ও বাস্তবায়ন করুন সম্মানিত দেশবাসী জাতীয় শিক্ষাক্রম উপরেখা দুই হাজার বিশ বাস্তবায়ন পরিকল্পনার মাধ্যমে জাতিকে মেধাশূন্য ধর্ম ও নৈতিক মূল্যবোধহীন উদর সর্বস্ব ও বস্তুবাদী করে গড়ে তোলার ষড়যন্ত্র চলছে অবাস্তব কল্পনাবিলাসী চিন্তাধারায় তৈরি এই শিক্ষানীতিতে একদিকে যেমন দেশের গণমানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটেনি অন্যদিকে এ নীতিতে আর্থসামাজিক সামাজিক অবস্থাও বিবেচনায় আনা হয়নি এ শিক্ষা ব্যবস্থা তথা তথাকথিত প্রগতিশীলতার অনুশীলনের মধ্য দিয়ে জাতিকে পশ্চিমা কৃষ্টি ও পুঁজিবাদের সেবাদাসে পরিণত করার একটি হাতিয়ার হতে যাচ্ছে শিক্ষকদের সংকীর্ণ দলকানা কানা রাজনীতির ফলে আজ গবেষণাকর্মও মুখ থুবড়ে পড়েছে চুরি হয় গবেষণা কর্ম। এর পাশাপাশি সরকার দলীয় ছাত্র সংগঠনের অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠানকে উন্মুক্ত জ্ঞান আহরণ ও চর্চার বিপরীতে অনুগত দাস বানানোর তীর্থস্থানে পরিণত করা হয়েছে শিক্ষাক্রম দুই হাজার বিশ এর আত্মঘাতী পরিকল্পনাকে রুখে দেওয়ার জন্য দেশের আপামর জনসাধারণ ছাত্র শিক্ষক অভিভাবক এবং বুদ্ধিজীবী মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি একটি আদর্শিক শিক্ষানীতি প্রণয়ন করার যার মাধ্যমে তৈরি হবে আদর্শ মানুষ বরাদ্দ বাড়াতে হবে শিক্ষা ও গবেষণা খাতে শিক্ষা উপকরণ সমূহের দাম ক্রয়সীমার মধ্যে রাখার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে দূর করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সকল ধরনের নৈরাজ্য ও শিক্ষা বাণিজ্য ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের সহাবস্থান নিশ্চিতের দাবি জানাচ্ছি পাশাপাশি গত প্রায় দুই বছরে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করে ক্ষতি পুষিয়ে আনার উদ্যোগ নিতে হবে আরেকটি ধাপ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিনস কমিটির এক হাজার আসন কমানোর সিদ্ধান্ত সময়ের সাথে সাথে যেখানে বাড়ছে ছাত্র সংখ্যা বাড়ার কথা আসন সেখানে কোনো যৌক্তিকতা ছাড়াই বিশ্ববিদ্যালয়টি আসন সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া নিয়েছে এতে করে অনেক মেধাবী শিক্ষার্থী উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল প্রশাসনকে এহেন সিদ্ধান্ত থেকে অচিরেই ফিরে আসার আহ্বান জানাচ্ছি এছাড়াও সম্প্রতি গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ও অনিয়মের বিষয়টি আমাদের নজরে এসেছে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় যখন নতুন সেশনের ক্লাস শুরু করেছে সেখানে গুচ্ছভক্তব্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি জটিলতায় পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমানো ও ভর্তি প্রক্রিয়া সহজীকরণ এ পদ্ধতির মুখ্য উদ্দেশ্য হলেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের অদূরদর্শিতায় এটি জটিল আকার ধারণ করেছে এ অবস্থায় আমাদের দাবি যে কোনো মূল্যে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে জটিলতা কমিয়ে আরো আরও সহজীকরণ করতে হবে সুপ্রিয় দেশবাসী আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতির আগামী দিনের শ্রেষ্ঠ সন্তানদের উপর নানা রূপে নিপীড়ক চালানো হচ্ছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেকটি ঘটনায় উদাসীনতা প্রদর্শন করছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় ছাত্রলীগের হামলার ঘটনা এবং ছাত্রলীগের প্রোগ্রামে অংশ না নেওয়ায় ছাত্রদেরকে মারধরের ঘটনায় প্রশাসনের নির্বিকার থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা এরই প্রমাণ বহন করে শুধু এই কয়েকটি ঘটনায় নয় এগুলো সারা বছর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিচ্ছবি আর সরকারের সমালোচনা করলে তো কথাই নেই বিভিন্ন অনিয়ম দুর্নীতি রাষ্ট্রীয় সন্ত্রাস গুম খুন ইত্যাদির বিরুদ্ধে যখনই ছাত্র সমাজ প্রতিবাদে সক্রিয় হয়েছে তখনই সরকার পুলিশ বাহিনী ও অনুগত ছাত্র সংগঠনকে দিয়ে ছাত্র সমাজকে শিবির এ সকল প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে থেকে যুক্তিযুক্ত সকল আন্দোলনে সর্বত সহযোগিতা করতে বদ্ধপরিকর করোনার কারণে বাড়ছে দারিদ্রতা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশ্ববাজারে দাম কমলেও অযৌক্তিকভাবে সরকারের তেল গ্যাসের দাম বৃদ্ধি করা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে মানুষের মতামত প্রকাশের সকল স্বাধীনতা খর্ব করা হচ্ছে নানাভাবে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে সাধারণ মানুষের সরকারের প্রতি আমাদের আহ্বান ফিরিয়ে দেওয়া হোক মানুষের মৌলিক অধিকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে হয়রানি বন্ধ করুন নিত্য ব্যবহার্য পণ্যসমূহ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন প্রিয় ছাত্র সমাজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অপসংস্কৃতি ও অনৈতিকতার বিরুদ্ধে ছাত্র সমাজের কাছে ইসলামের সমহান ও শান্তির বার্তা পৌঁছে দিতে এই প্রিয় কাফেলা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ছাত্র সমাজের কাছে আমাদের আহ্বান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নীতিনৈতিকতা বজায় রাখতে আল্লাহ নির্দেশিত ও রাসুল সাল্লু আলাইসাল্লাম প্রদর্শিত পথ বেছে নিতে হবে ইসলামের সমহান আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে দৃঢ় প্রত্যয় আমরা ধারণ করেছি তা ঘুণে ধরা এই সমাজ ব্যবস্থায় সূচনা করেছে এক ইতিবাচক পরিবর্তনের ছাত্র শিবির এই সুদীর্ঘ পথচলায় লাখো তরুণকে ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত করেছে ছাত্র শিবির আজ তাদের মুক্তির ঠিকানা জাতির প্রত্যাশার স্থান আমরাও জাতির প্রত্যাশা পূরণের দৃঢ় প্রতিজ্ঞ আপনারাও আসুন দেশ গড়ার আন্দোলনে আমাদের সাথে সামিল হন খোলাফায় রাশেদার স্বর্ণযুগের সেই সমাজ ফিরিয়ে আনতে এক হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পথ চলি আনি সোনালি ছাত্র ছাত্রশিবিরের সার্বিক পথ চলায় দেশবাসী ও প্রাণপ্রিয় ছাত্র সমাজের সার্বিক সহযোগিতা দোয়া ও ভালোবাসা কামনা করছি পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল ছাত্র সুধি শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে হৃদয়ের গভীর থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ